ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই জানো আমি প্রোডাক্টস রিভিউ দিয়ে থাকি, তো এভাবে মানে আমি ফেস টু ফেস মানে ফেস দিয়ে ভিডিও বানিয়ে থাকি না, ফেস দিয়ে ভিডিও বানাই না, ফেস ক্যাম ভিডিও বানাই আমি। তোমাদের হচ্ছে যে লেটেস্ট নিউ লঞ্চ প্রোডাক্ট থাকে আমি সেগুলো সম্পর্কে তোমাদের রিভিউ দিই। তো আজকে বেসিক্যালি আমি হচ্ছে আমার ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি, তো সেই হিসেবে ছোট্ট একটা আমি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি হচ্ছে এখন একটা জায়গায় আসি পুজো দিতে, তো কি বলো তো আমি ফার্স্ট পেমেন্টের ভিডিও করব এই ধরনের কোনো মানসিকতা আমার মধ্যে ছিল না সত্যি কথা বলতে। পেমেন্ট আমি পাওয়ার প্রায় এক মাস হয়ে যাচ্ছে, তো আমার সব ফ্রেন্ডস আমাকে বলছে যে তুই যেহেতু গুগল অ্যাডসেন্সের ভিডিও করেছিস, আদার্স অনেক ভিডিও বানিয়েছিস, আর যখন আমি স্টার্ট করেছিলাম ইউটিউব তখন কিন্তু আমি ব্লগ ক্যাটাগরি ছিল, তো যাই হোক, তো বলছে ফার্স্ট পেমেন্টে একটা ভিডিও রেখে দে তো স্মৃতি হিসেবে, এত কষ্ট করে উঠছিস। তো যাই হোক, তো সেই হিসেবে আজকে আমি মন্দিরে এসেছি পুজো দিতে, দেখতে পাচ্ছ সব কিছু নিয়ে আসি সরঞ্জাম। তো এবারে হচ্ছে এইখানে পুরোহিত মশাই হচ্ছে নেই, এখন আসবে তারপরে দেখি। আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করতে গেছে আশেপাশে, যদি পারমিশন পাই তো মন্দিরে ঢুকো, অবশ্যই পুজো দেব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, এবং ফার্স্ট পেমেন্ট কত টাকা পেলাম সেটা তো অবশ্যই বলবো। ভিডিওটি নো স্কিপ করে দেখতে থাকো। তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেল, এবার হচ্ছে বাড়ি যাব, তার আগে ভিডিওটা শেষ করতে হবে। আমি আদার্স আর কোনো কিছু শেয়ার করবো না, তবে ভীষণ ভালো লাগছে ফার্স্ট টাইম এইভাবে নিজের মানে উপার্জনে। তো বন্ধুরা বাড়িতে চলে এসছে, ওখানে আমি ঠিকমতো মানে ভিডিও করতে পারিনি পুজো টুজো দেওয়ার পরে, তো বাড়িতে এসে অনেকক্ষণ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট হয়ে গেছে, তো ছেলেকে আর ক্লাসে পাঠিয়ে দিলাম, তো ভাবলাম এখন শ্যুটটা করে নিই। তো যেহেতু আমি খুব একটা বড় ভিডিওটা বানাবো না, তো তোমাদের বলেই দিই আমার চ্যানেলটা যখন মনিটাইজ হয় তখনকার অলরেডি একটা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা আছে, যেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স আমি যখন আসছিলাম আমার হাতে পেয়েছিলাম, তো গুগল অ্যাডসেন্সে কী কী সমস্যা হয়েছিল, তারপরে স্ট্রাইক থাকা সত্ত্বেও কীভাবে মনিটাইজ করলাম, যারা যারা সেই ভিডিওটা এখনও পর্যন্ত দেখোনি আমি এখানে শো করিয়ে দেবো। তোমরা অবশ্যই কিন্তু আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে আসতে পারো, অথবা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওটা দেখে আসতে পারো। যাদের ইউটিউব চ্যানেল আছে, যদি বাই চান্স বলা যায় না যদি কোনো সমস্যা হয়, তুমি কিন্তু সলভ মানে মানে ওই ভিডিওটা দেখলে তোমার অনেকটাই কাজে লাগবে। তো যাই হোক, কথা বাড়াবো না, আমার পেমেন্ট হচ্ছে ঢুকেছিল দুর্গা পুজোর সময়, মানে এক মাস আগে, আজকেও হচ্ছে নভেম্বরের 4 তারিখ, আর 4 তারিখ সরি, আজকে হচ্ছে নভেম্বরের 5 তারিখ, আর আমার পেমেন্ট ঢুকেছিল অক্টোবরের হচ্ছে 28 তারিখে, ঠিক আছে। অক্টোবরের 22 তারিখে মানে 22 তারিখে যেহেতু সবার পেমেন্ট ঢুকে যায়, 11 তারিখে অক্টোবরের 11 তারিখে হচ্ছে আমার গুগল অ্যাডসেন্সে টাকা ঢুকে যায়, সেটারও মেল এসেছিলো, আমি অ্যাডসেন্সে চেক করেছি ঢুকে গেছে, বাট কনফার্ম ছিলাম না যে অ্যাকাউন্টটিকে আদৌ পাবো, যেহেতু ফার্স্ট পেমেন্ট একটা মানে সংকোচবোধ মনের মধ্যে তো কাজ করে যে আসলে কি পাবো, এরকম একটা ভাবনা ছিল। তারপর হচ্ছে দুর্গা পূজা ছিল 22 তারিখ থেকে, মানে আই থিঙ্ক 22 তারিখ থেকে স্টার্ট হয়েছিলো, তো সেই সূত্রে না ব্যাংকের কাজকর্ম বন্ধ ছিল, ব্যাংক বন্ধ ছিল, যে কারণে টাকাটা আমি মানে তুলতে পারিনি, আমার ব্যাংকেও ট্রান্সফার হয়নি। তারপর হচ্ছে 23-24 তারিখ অষ্টমী ছিল, সেদিনকে অষ্টমীর দিনকে আমি ঘুরতে বেরিয়েছিলাম, তো রাত্রেবেলা 11টার দিকে আমার ফোনে একটা মেসেজ আসে যে যেহেতু ব্যাংক বন্ধ, আমার টাকা ঢুকে গেছে, এবার ব্যাংক বন্ধ হওয়ার কারণে আমার টাকাটা আমি তুলতে পারবো না, বা ব্যাংকে কত টাকা ঢুকেছে সেটা আমাকে দেখাতে পারছে না, ব্যাংকের কাজকর্ম শুরু হয়ে গেলে আমি আর পেমেন্টটা তুলতে পারবো, এরকম ধর একটা মেসেজ ঢুকে যায়। তারপর আমি না ঠিক আছে, যেহেতু মেসেজটা আসছে তার আমি নিশ্চয় পাবো, SBI ব্যাংক থেকে আসছিলো। তারপর হচ্ছে আমি দশমীর পরের দিন, দশমী ছিল মঙ্গলবার আর তারপর দিন ছিল বুধবার সকালবেলা আমি এখানে চলে আসি। তারপর আসার পরে সকালবেলা আমার মোবাইলে একটা মেসেজ আসে যে আমার অ্যাকাউন্টে এত টাকা ট্রান্সফার হয়ে গেছে, সে তো আনন্দের সীমা নেই, মানে কি বলবো, এটা বুঝতেই পারছো নিজের উপার্জন অনেক কষ্ট করে, মানে ফাইনালি 1 বছর কষ্ট করার পর উপার্জনটা যখন হাতে পায় না, সে যতটুকুই পায় মানে আনন্দটা অনেক বলার মতো না। তারপর টাকা ঢুকে গেছে, টাকা তোলা হয়নি, তুলিনি টাকা, মাত্র 5000 টাকা তুলেছিলাম, 5000 টাকা তুলে একটা কাজে লাগিয়েছি, মানে টাকাটা নষ্ট করিনি, একটা কাজেই লাগিয়েছিলাম, আর একটা জিনিস আমার নেওয়ার ছিল খুবই প্রয়োজন, তো 5000 টাকা তুলে আমি সেই জায়গায় কাজ করি, আর বাকি টাকাটা আমি হচ্ছে অ্যাকাউন্টে ছিল। তো মানে ফার্স্ট পেমেন্ট নিয়ে যে ভিডিও বানাবো এটার কোনো উদ্দেশ্য ছিলই না, অনেকেই বানানোর হলে আমি অনেক আগেই বানাতে পারতাম, তো অনেকেই বলছে যে বানিয়ে নে, একটা স্মৃতি থেকে যাবে চ্যানেলে, তো যাই হোক সেই সূত্রে করা। তো বন্ধুরা আমি কত পেলাম, এবার কথা একদমই বাড়াবো না, কত পেলাম এবার তোমাদের বলছি, যেহেতু ইউটিউবে কেউ এখনও পর্যন্ত বলেনি, মানে এটা নাকি রুলসের বাইরে বলতে হয় না, তো সেই হিসেবে আমিও এক্স্যাক্টলি কত পেয়েছি সেটা বলতে পারছি না, বাট তোমরা গেস করতে পারবে। আমি যতটুকু টাকা পেয়েছি মোটামুটি চলে যাবে, একটা ছোটোমোটো সংসার চলে যাবে সেই টাকা দিয়ে, মানে এরকম যদি মাসে ইনকাম হয় তাহলে একটা ছোটোমোটো সংসার চলে যাওয়ার মতো আর কি একটা ইনকাম।
তো 5,000 টাকা তুলেছি, আর বাকি টাকা পুরোটাই তুলিনি, কিছু টাকা তুলে এনেছি তোমাদের দেখাবো। আর স্পেশালি হচ্ছে থাম্বনেলের জন্য ফটো তুলবো, তাই জন্য যে সবাই যেহেতু দেয় এই জন্যই মূলত টাকাটা তোলা। আর সব পুরো টাকাটা তোলা হয়নি, কিছু টাকা অ্যাকাউন্টেও আছে আর কিছুটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমার ফার্স্ট পেমেন্ট, এই হচ্ছে আমার ফার্স্ট পেমেন্ট, এখানে কিছু টাকা আছে, কিছু টাকা অ্যাকাউন্টে আছে, আর 5,000 টাকা আমি খরচা করে ফেলেছি। তো এই হচ্ছে আমার ফার্স্ট পেমেন্ট। তো বলবো যারা ইউটিউব মানে সোশ্যাল মিডিয়ায় কাজ করছো, সেই ইউটিউব হতে পারে, ফেসবুক হতে পারে, তারপর তুমি যে মানে যে প্ল্যাটফর্মে কাজ করো না কেন, তুমি একটু স্ট্রাগল করো, তুমি সাকসেস হয়ে যাবে। আছে আমার ফার্স্ট পেমেন্ট, দেখতেই পাচ্ছ পুরোটা মানে দেখানো যাবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও, আমি হচ্ছে ফার্স্ট পেমেন্ট নিয়ে, আমার ভিডিও ফার্স্ট এই প্রথম যাবে, বুঝতে পারছো প্রথম ইনকাম। তো ভিডিওটা এখানেই শেষ করবো, আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার ভিডিও দেখো বলেই কিন্তু আজকে আমি এই জায়গাটা আসতে পেরেছি। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমি আগামী দিনে আবার চেষ্টা করব ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য। আর তোমরা অনেকেই কমেন্ট করো অন্যান্য বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, কি বলো তো, যেহেতু আমার একটা ছোটো বাচ্চা আছে, ওর সামনে এক্সাম, তো আমি ঠিকঠাক কমেন্টে রিপ্লাই করতে পারি না এত কমেন্টে। আর হচ্ছে তোমাদের আমি রিকোয়েস্টগুলো রাখার চেষ্টা করি, অনেকের কিন্তু রিকোয়েস্টেড ভিডিও আমি শেয়ার করছি। তো তোমাদের যদি কোনো পার্সোনালি কোনো মতামত থাকে, অথবা যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে তোমার কনফিউশন থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি কিন্তু মানে এখন না হোক 2-4 দিন পরে হলেও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই ছিল আমার ফার্স্ট পেমেন্টের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আবারও আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো কন্টেন্ট নিয়ে, অবশ্যই এই টাকার কন্টেন্ট আর বানাবো না, মানে আমি প্রোডাক্টের কন্টেন্ট নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।